পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে খাপুকুর এলাকায় খাপুকুর সর্বজনীন সংকটমোচন পূজা কমিটির উদ্যোগে রবিবার রামনবমীর পূজা অনুষ্ঠিত হয়। শনিবার এই পূজার আনুষ্ঠানিক সূচনা করা হয়। অঙ্কনা মণ্ডল এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী সঞ্জয় ঘোষ, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত পরিবেশবিদ অরূপ চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অভিনন্দিত করুন অসিত দত্ত মহাশয়, পক্ষ থেকে তাকে উত্তরীয় করিয়ে সম্বর্ধিত করছেন। সকলে করতালি দিয়ে অভিনন্দিত করুন। সুন্দর মুহূর্ত বারে বারে ফিরে আসুক। এরপরে তাকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দিত করা হলো। অসিত দত্ত মহাশয়, সকলে করতালি দিয়ে সকলকে তাকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানালেন। উত্তরীয় করিয়ে সম্মান জানাচ্ছেন। সকলে করতালি দিয়ে পুষ্পস্তবক। এই দিনের এই অনুষ্ঠান প্রসঙ্গে পূজো কমিটির এক সদস্য জানান, গত 3 বছর ধরে রামনবমী উপলক্ষে মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে আসছে। গত 2 বছর করোনা আবহের কারণে পূজোর আয়োজনে কিছুটা ভাটা পড়লেও এবছর করোনার প্রকোপ কম থাকায় মহা সমারোহে অনুষ্ঠিত হচ্ছে রামনবমী পূজো। তিনি আরো জানান, সমগ্র ভেদাভেদ ভুলে সকল সম্প্রদায়ের মানুষ এই পূজায় অংশগ্রহণ করে থাকেন। আজকে আমাদের এখানে খাপুকুর সর্বজনীন বজরঙ্গলী পূজা কমিটির পক্ষ থেকে আমাদের প্রত্যেক বছর এখানে একটি ভালো করে রামনবমী পুজো করা হয় এবং আমাদের খুব উৎসাহের সাথে সমস্ত পাড়ার মানুষরা একসাথে মিলেমিশে আমরা এই উৎসবটাকে করি এবং এখানে মেলা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছুই হয়। কত বছর হচ্ছে এই নিয়ে? আমাদের 3 বছর হলো। আমাদের মধ্যে বিশিষ্ট আইনজীবী এবং সর্বমঙ্গলা মন্দির বোর্ডের ট্রাস্টের সম্পাদক এবং আমাদের গাছ মাস্টার যিনি রাষ্ট্রপতি স্বর্ণপদক প্রাপ্ত ডাক্তারবাবু পিসি বিশ্বাস, আমাদের অরূপ চৌধুরী মহাশয়, সবাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। নেই, এইটা 3 বছর আগেই বসানো হয়েছিল। সম্বর্ধিত করা হচ্ছে, সম্মান জানানো হচ্ছে এবং আনন্দিত এবং ডাক্তারবাবু মাত্রই প্রচন্ড। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।